ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। আওয়ামী লীগ নেতাদের সিন্ডিকেটে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কিছু পণ্যের দাম বাড়লেও দেশের মানুষ না খেয়ে নেই, বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নিত্যপণ্যের চড়া দামে অতিষ্ঠ মানুষ, ঘণ্টার পর ঘণ্টা টিসিবির ট্রাকের জন্য অপেক্ষা, বিশৃঙ্খলায় ক্ষুব্ধ তারা। ন্যাটো ইউতে যেতে পারবে না ইউক্রেন, চার শর্ত মানলে এক মুহূর্তেই হামলা বন্ধ, প্রস্তাব রাশিয়া। ধর্মের মুখোশে প্রতারণা, টার্গেট ব্যবসায়ী আর উচ্চপদস্থ নারীরা, প্রাণঘাতী রোগের ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা। 2000 কোটি টাকা পাচারের মামলায় সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এমপির ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবর গ্রেপ্তার। বিশ্ব নারী দিবস আজ, করোনায় থমকে গেছে তাদের শিক্ষা অগ্রযাত্রা, বেড়েছে সহিংসতা বাল্য বিয়ে। সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় 7 জন নিহত। ইসরায়েল ফিলিস্তিনের সম্পর্ক উন্নয়নে উভয় দেশের সমঝোতা চায় মিশর, জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। চ্যাম্পিয়ন্স লিগের লিড নিয়ে আজ ইন্টার মিলানের সাথে খেলবে লিভারপুল।